আসসালামু আলাইকুম অল ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে যে ভিডিওটি নিয়ে শেয়ার করব সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলটি প্লিজ এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি দেওয়া মাত্রই আপনি পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য, পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন আজকে দেখাই কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে, সেটা আপনাদের দেখাই। আপনারা দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রথমে যাবেন। প্রথমে যাওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পে বিল আছে, পে বিলের উপরে চাপ দিবেন। পে বিলের উপর চাপ দেওয়ার পর আপনার সামনে এমন একটি অপশন আসবে, আসার পরে দেখেন এখানে বিদ্যুৎ বিল আছে। এই বিদ্যুৎ বিলে বিদ্যুতের উপর আমরা টাচ করব। বিদ্যুৎ টাচ করার পর নিচে দেখেন অপশন আছে যে বিদ্যুৎ বিল আসলে আমাদের দেশে দুই ধরনের হয়ে থাকে, একটা প্রিপেড আর একটা হলো পোস্ট পেইড। এবং ডেস্কো আছে ঢাকাতে, ডেস্কো পোস্ট পেইড, তারপরে এনএসকো আছে। তো এইগুলো আপনার যার যার বিলের অপশন মিলবে সে সেই বিলটা করবেন। তা আমরা সাধারণত যে বিলগুলো গ্রামে বা পাই সাধারণত সেগুলো হচ্ছে পোস্ট পেইড। আমরা এখানে পোস্ট পেইড বিল আমি একটি ক্রিয়েট করে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আপনি পোস্ট পেইডের উপরে চাপ দিবেন। পোস্ট পেইডের উপরে চাপ দেওয়ার পর আপনার সাথে সামনে এমন একটি অপশন আসবে। অপশন আসার পরে তো বন্ধুরা আমাদের দেশের বাড়িতে বা আপনাদের কাছে যে বিদ্যুৎ বিলটি আসে সেই বিদ্যুৎ বিলের উপরে একটি SMS হিসাব নম্বর থাকে, সেই হিসাব নম্বরটি আপনার এই পরিশোধ করার জন্য লাগবে। আপনি যে মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই মাসটির নাম দিবেন, এখানে এখানে মাস সিলেকশন করে দেবেন। তো আমি জুন মাস সিলেকশন করলাম। তারপরে এখানে এ দেখেন SMS হিসাব নম্বর, এখানে একটি SMS অ্যাকাউন্ট নাম্বার আছে। আমি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি একটি বিদ্যুৎ বিল থেকে। একটি বিদ্যুৎ বিলে দেখেন এখানে মাঝখানে দেখেন একটা SMS হিসাব নম্বর আছে। SMS হিসাব নম্বর এই প্রত্যেকটা বিদ্যুৎ বিলের এখানে থাকে SMS হিসাব নম্বর। এই SMS হিসাব নম্বরটিতে আপনি এই যে হিসাব নম্বরটি আছে সেই হিসাব নম্বরটি এখানে দিবেন। তো আমি একটি হিসাব নম্বর একটি দিচ্ছি, দেখেন একটি হিসাব নম্বর দিলাম। হিসাব নম্বর দেওয়ার পরে দেখেন এখানে যখন দিবেন দেওয়ার পরে আপনার শেষ হয়ে গেলে তারপরে এখানে দেখেন আপনার বিদ্যুৎ বিলটি মনে করেন যে সেভ করে রাখবেন। আপনি এই নাম্বারটি বারবার দিতে চান না, আপনি প্রতি মাসে বিকাশ করবেন কিন্তু এই নাম্বারটি বারবার দিতে চান না। মনে রাখা তো অনেক সময় ঝামেলা হয় এবং বারবার বিদ্যুৎ বিল দেখার কোনো দরকার নেই। বিদ্যুৎ বিল আসলে আপনাকে বাসাতে বললো যে বিদ্যুৎ বিল আসছে, আপনি এখানে যখন বিকাশ অ্যাকাউন্ট আসবেন এটা সেভ থাকবে, এই নাম্বারটি সেভ থাকবে। সেভ থাকার জন্য আপনার কী করবেন, এই ঘরে টিক দিবেন। এই ঘরে যখন টিক দিবেন তখন আপনার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি, এই বিদ্যুৎ বিল নাম্বারটি, এই SMS নাম্বারটি আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনার কী হবে তখন এখানে আপনি এখানে দেখেন নিচে রেফারেন্স নাম দিছে যে আপনি রেফারেন্স নাম দিবেন, যে রেফারেন্স কী হয় কেন মনে করেন যে আপনি যে বিদ্যুৎ বিল পরিশোধ করতেছেন আপনি সেই রেফারেন্সটা নাম দিবেন, অর্থাৎ আপনার যে মিটারের যে নাম আছে সেই নামটা দেওয়াই বেটার। এখানে যে মিটার নাম আছে সেই মিটারের নামটা আপনি দিবেন, দিলে আপনার সুবিধা হবে। তারপর আপনি মিটারের নামটা দিলেন, দেওয়ার পর আপনি কী করেন এই পে বিলে এগিয়ে যাবেন। নিচে দেখেন অপশন আছে পে বিল করতে এগিয়ে যান, এখানে চলে যাবেন, এই পে বিলে চলে যাবেন। পে বিলে চলে যাওয়ার পরে আপনার পেবিলে চলে যান। পেবিলে যাওয়ার পর দেখেন অলরেডি আমার বিলটি সামারি চলে এসেছে। বিলটি সামারি চলে এসেছে মানে অর্থাৎ আপনার কোন মাসের বিল, কোন হিসাব নাম্বার এবং বিলটি আনপেড আছে এবং পরিশোধের শেষ তারিখ আপনি দেখতেন 5 জুলাই, পরিমাণ হচ্ছে 184 টাকা একটি বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিলটি আপনি পরিশোধ করবেন। তাই এরপর পরিশোধ করার জন্য আপনি কী করবেন, পরের ধাপে এগিয়ে যাবেন। আপনি মনে করেন বিদ্যুৎ বিলটি আপনি পরের ধাপে চলে যাবেন, তো আমরা এখানে পরের ধাপে এই পরের ধাপে চাপ দিব। পরের ধাপে চাপ দেওয়ার পর আপনার পরের পেজে নিয়ে চলে যান। দেখেন অলরেডি বলছে বিল অ্যাকাউন্ট নম্বর এত, অ্যাকাউন্টে পরিমাণ 184, চার্জ 5টা, সর্বমোট 189 টাকা। এরপর আপনি এখানে পিন নাম্বার দিবেন, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেন। পিন নাম্বার দিলে আপনার বিকাশ এই আপনার বিলটি শোধ হয়ে যাবে। বিলটি শোধ হয়ে যাওয়ার পর আপনার কী অপশন থাকবে, আপনি কোথাতে রিসিভ পাবেন, আপনার বিলটি শোধ হলো তার কী প্রমাণ থাকবে সেটা আপনাদেরকে এখন বন্ধুরা দেখাবো। এর দেখাতে হলে আপনাদের প্রথমে আপনি এখানে পিন নাম্বার দিবেন, এখানে আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পর আপনার মনে করেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনার পেমেন্টটি হয়ে যাবে। পেমেন্টটি হয়ে যাওয়ার পরে আপনি কোথায় পাবেন, তারপর আপনি বিকাশের হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর আপনি কী করবেন, হোম পেজে যখন চলে যাবেন তখন দেখবেন এখানে আবার পেবিলে যাবেন। পেবিলে যাওয়ার পর দেখেন উপরে একটি অপশন আছে রিসিপ্ট, এখানে দেখেন একটি রিসিপ্ট অপশন আছে। এই রিসিপ্ট অপশনে আপনি চাপ দিবেন। এই রিসিপ্ট অপশনে চাপ দিলে আপনার দেখবেন যে আপনার বিলের যে সেটা এখানে চলে আসবে। এখানে আপনি যে বিল পরিশোধ করেছেন, কত টাকা পরিশোধ করেছেন, কোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, কখন পরিশোধ করেছেন সেটা আসবে। এবং আপনি যদি বিলটি ডাউনলোড করতে চান তাহলে দেখেন উপরে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড অপশনে চাপ দিবেন। ডাউনলোড অপশনে চাপ দিলে আপনার সামনে এমন পেজ চলে আসবে। তো আমরা এখানে চেষ্টা করে গুগল অ্যাড্রেস জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর দেখবেন যে আপনার সামনে বিদ্যুৎ বিলটির যে
ডাউনলোড করবি চলে আসবে। দেখেন এলওটি রিসিপ্ট চলে এসেছে, এদিকে বিদ্যুৎ বিল সদস্যদের অর্গানাইজ নেম পোস্টপেড বিল বিল মান্থ হলো মে মাস, আমি মে মাসের রিসিপ্টটা আপনাদের সামনে দেখালাম। আমি বিকাশের পিন নাম্বারটা দিব না বিধায় আপনাদের সামনে এই পেজটা দেখায়নি, আপনার পিন নাম্বার দিলে আপনার বিকাশ পরিশোধ। তারপর আপনার রিসিপ্ট আসার পরে আপনারা দেখবেন যে এই রিসিপ্টে আসার পর আপনার বিলটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি দেখবেন যে এমন একটি অপশন থাকবে যে বিল মান্থ, তারপরে বিল অ্যাকাউন্ট নম্বর, কত টাকা পরিশোধ করেছেন, পেমেন্ট ইনফরমেশন, 4 তারিখে পেমেন্ট করেছেন, বিকাশ অ্যাকাউন্ট এত নম্বর থেকে, ট্রানজেকশন আইডি এত, পেড হয়েছে 5,123 টাকা, বিকাশ ফি হলো 5 টাকা, মোট হচ্ছে 128 টাকা পেড হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, কোনো সমস্যা হবে না, এবং এভাবে রিসিভ করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার রিসিভ থাকলে আপনার বিদ্যুৎ বিলের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন এবং প্লিজ লাস্টে আবার বলি আমার চ্যানেলটি প্লিজ যারা নতুন এবং যারা দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।